শুধু একটা প্রিলিউড শুনে আপনিও মনে মনে গুনগুন করে উঠলেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো? আর নিমেষে হারিয়ে ফেললেন সপ্তপদীর সেই ধুলো মাখা পথে আপনার প্রিয় মানুষটির সঙ্গে। এমনই মহিমা সপ্তপদী নামের, এমনই ক্ষমতা এই কালজয়ী ক্লাসিক সিনেমার। পরিচালক অজয় কর সিনেমাটি নির্মাণ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে। প্লটের অভিনবত্ব তো আছে, তার পাশাপাশি আছে মেধাবী অভিনয় শিল্পীর অসাধারণ পেশাদারী দক্ষতা। একদিকে সুচিত্রা সেনের দৃঢ় আর তৃপ্ত পদক্ষেপ, আবেদনময়ী অভিব্যক্তি, অন্যদিকে উত্তম কুমারের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আর মানানসই গাম্ভীর্য। শুধু এ দুজনই নয়, কৃষ্ণেন্দুর বাবার চরিত্রে ছবি বিশ্বাসের অভিনয় সিনেমায় আলাদা মাত্রা যোগ করেছে। তাছাড়া ছায়া দেবী, পদ্মা দেবী, তরুণ কুমার প্রত্যেকেই নিজ নিজ চরিত্রকে জীবন্ত করে তুলেছেন স্বীয় মহিমায়। আর ওথেলো নাট্যাংশে উত্তম সুচিত্রার নেপথ্যে কণ্ঠ দিয়েছিলেন উৎপল দত্ত ও জেনিফার কেন্ডল। এই সিনেমার সবথেকে রোমান্টিক দৃশ্য বাইকে চড়ে চলার দৃশ্যটি। এই পথ যদি না শেষ হয় গানে যে বাইক দেখানো হয়েছে তা খুঁজে পাওয়া গেছিল দক্ষিণ কলকাতার একটা গ্যারেজ থেকে। 2008 অবধি বাইকটি ব্যবহার করা হয়, তারপর সেটিকে মিউজিয়ামে সংরক্ষণ করার ভাবনাও ছিল। বাইকটি নাকি কলকাতায় এসেছিল কোনো এক জার্মান নাগরিকের হাত ধরে, তাঁর কাছ থেকে কলকাতার কেউ বাইকটি কিনে নিয়েছিলেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না কিংবদন্তি সে দৃশ্যের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য। উত্তম কুমার আর সুচিত্রা সেন কিন্তু সেদিন আদৌ বাইকে চড়েননি। যে BMW বাইকটিতে এই গানের শুটিং দেখানো হয়েছে তাতে আদৌ ছিলেন না তারকা জুটি। লং শটে ডামিদের ব্যবহার করা হয়েছিল। কি একটু মন খারাপ হয়ে গেল? কিন্তু একেই তো বলে শুটিং। তবে সাফল্যের পাশাপাশি সপ্তপদী ছবিটি বন্ধ করার জন্য রীতিমতো ষড়যন্ত্র হয়েছিল টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্দরমহলে। এই জুটিকে ভাঙার চেষ্টা হয়েছিল, মহানায়িকাকে বোঝানো হয়েছিল এই রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করলে তার ইমেজ নষ্ট হবে, কিন্তু তিনি সেসব কথা কানেই তোলেননি। ভাগ্যিস উনি কারো কথায় আমল দেননি, আর তাই তো এই কালজয়ী ক্লাসিক আজও আমাদের মুগ্ধ করে রাখে। শুনতে থাকুন সিনে স্টোরি, আপনাদের সঙ্গে ছিলাম মেঘনা, ফিরে আসব সামনের সপ্তাহে আবার নতুন গল্প নিয়ে।